নমস্কার, গুড মর্নিং প্রত্যেককে। আশা করি খুবই ভালো আছো। আরও একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কালকে রাত্রে তো ঘুমটা প্রচণ্ড ভালো হয়েছে, আর কালকে বিকেলবেলার পরে আর আমি ভিডিওটা করতে পারিনি, কারণ দু তিনটে পুচকি এখানে ছিল। তারা সবাই প্রচণ্ড দুষ্টুমি করছিল বলে আমি ওদেরকে গল্প চালিয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম। তো ওরা আমার ফোনে দেখছিল। মাসিমা উঠে পড়েছে। এখন 6টা বাজে, আর আমি উঠে পিকুর জন্য ওয়েট করছি। পিকু উঠলে আমি আর কি বেরোবো, 4-5টা একটু ঘুরতে যাব। কালকের মতোই আজকেরও ওয়েদারটা চারিদিকে মেঘলা হয়ে রয়েছে, জানি না রোদ উঠবে কিনা। রোদ উঠেছে, রোদ উঠে যায়, কিন্তু মানে মেঘটা রয়েছে, হালকা কুয়াশা আছে। আর এইটা কাটলে তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, তা না হলে এরকম থাকলে দেখতে পারবো না কাঞ্চনজঙ্ঘা। বাইরের ওয়েদারটা ভীষণ ভাল লাগছে, একটা হালকা মিষ্টি ঠান্ডা। আমি ভয় পাচ্ছিলাম এখানে যেহেতু ফ্যান নেই, আর ঠান্ডাটা তো প্রচণ্ড ঠান্ডা নয়, ঘরের ভিতরটা গরম হবে কিনা। কিন্তু বিশ্বাস করো, এই যে ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট আমরা খাটে পেতে নিয়েছি, আর একটা ব্ল্যাঙ্কেট আমরা গায়ে দিয়েছিলাম, পায়ে ঠায় দিয়েছিলাম। ভীষণ আরাম লেগেছে, আর রাত্রের ঘুমটাও ভীষণই ভালো হয়েছে। ছোট কাকু দাঁড়িয়ে রয়েছে। হয়েছে গো তোমার? চলো, সকালবেলা গান চালিয়ে দিয়েছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। সকাল সকাল এখন আমরা নিচের দিকে রাস্তায় যাচ্ছি, আর রাস্তাটা ভীষণই খারাপ রাস্তা, বেশ দেখে দেখে হাঁটতে হচ্ছে। গুড মর্নিং। আজ 26 মে, আমরা রয়েছি সিটংয়ে, একটু ঘুরতে বেরিয়েছি আমরা। আর এইরকম মানে রাস্তাটা এতটাই খারাপ, উঁচু নিচু রাস্তা, আর এইরকম রাস্তা দিয়েই কিন্তু গাড়িগুলো রোজ যাতায়াত করে। এই হচ্ছে রাস্তাটার অবস্থা। তবে এই রাস্তাটা, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই রাস্তাটা যথেষ্ট ভালো, মানে এতটা পাথর উঁচু নিচু নয়। ওই দিকের দিকে রাস্তাটা আরও বেশি খারাপ ছিল। আর এই যে হচ্ছে দেখো গ্রামটা, কেমন গরু ছাগলের গন্ধ বেরোচ্ছে না। এটা নিচের দিকে নেমে এসে এটা হচ্ছে 5 পুকুরি হোমস্টে। ওই যে পিকু এগিয়ে যাচ্ছে। পিকু ঠিক ডিসাইড করে উঠতে পারছে না কোন দিক দিয়ে কোন দিকে ঢুকবে। ভাইয়ারা আজকে 12টা টাকা ঢুকে যাবে আশা করছি। আমরাও যেরকম কালকে দুটো হোমস্টে, এই দেখো ফুলটা, হ্যাঁ এটা পুরো নীল হয়ে রয়েছে। কালকেও আমরা যখন আসার সময় দুটো সাইট সিন করে এসেছি, সেরকম ভাইয়াদেরকেও আজকে নিয়ে আসার সময় দুটো সাইট সিন করে নিয়ে আসবে। ভাইয়ারা চলে এলে আমাদের দলটা আরেকটু বেশ জমজমাট হবে। আমাদের হোমস্টের কুকুরটা, আমি যেখানেই যাই ও কালকে থেকে শুরু করেছে আমাকে চিনিয়ে রাস্তা নিয়ে যাচ্ছে। কি রে, জিপটা দেখো কত বড়। যাবি নাকি আমাদের সাথে? আবার এই আরেকটাও চলে এসছে, এটা অন্য। কি সুন্দর দেখতে না ওইটাকে। দেখো ও যেতে শুরু করে দিয়েছে, যেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার আমরা যতদূর যাব বাড়ি ফিরবো ও মনে সাথে সাথেই থাকবে। আই যা, বাড়ি চলে যা, আমরা দুজনে ঘুরবো। আমরা ঠিক যাচ্ছি। হ্যাঁ, ওটা শান্তশিষ্ট। পিকুকে এই সাদা কুকুরটা ডেকে আনলো বিস্কিট খাবে বলে। আর আমরা নেমে এসছি। ওই দূরে যে ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই দিকের দিকে আমাদের হোমস্টেটা। কথা বলছে, এখানে ডিসেম্বর আর জানুয়ারি মাস করে এলে পুরো সোজাসুজি এই পাশটাতে কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখা যায়, যেটা আমাদের হোমস্টে থেকেও দেখা যায়। ওই দিক থেকেও পুরো পরিষ্কার একদম নাকি কাছে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, কিন্তু এই টাইমগুলোতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। ওয়েদারটাই এরকমই থাকে, পুরোপুরি মেঘে ঢাকা থাকে। আমরা যেই জায়গাটাতে বসে আছি, কনস্ট্রাকশনের কাজ চলছে অল্প অল্প। এখন এখানে হয়তো চা ফা খাচ্ছে, বেশ ভালোই লাগছে জায়গাটা ফাঁকা বলে। কয়েক বছর পর বা না, হোমস্টে হলে খারাপ লাগার কি আছে? না, খারাপ লাগার কিছু নেই, কিন্তু খুব বেশি হোমস্টে হয়ে গেলে এই যে ন্যাচারাল যে বিউটিটা, যে সুন্দর ফাঁকা জায়গাটা, সেটা একটা নষ্ট হয় না। তুমি বসে আছো, তাই আমি তোমার একটু ছবি তুলছি। একটা ফুল দেখাও। এসো, কি ফুল দেখাবো? এই ফুলটা দেখেছো এর আগে? প্রচুর দেখেছি। কোথায় দেখেছো? আমায় কি এর আগে কি মানে পাহাড়ি জায়গায় দেখেছি এর আগে। এটা দেখতে কি রকম? ধুতরা ফুল। এটা ধুতরা ফুল নয়, এটা ধুতরা ফুল নয়, এটা কি ওমা ঘন্টেশ্বর বলে, খুব সম্ভবত ঘন্টেশ্বর এটা বোধ হয়। না না, তুমি কি ফুলটাতে হাত দিলে আর মুচকে গেল? না না, এরকম ও আচ্ছা, ঘন্টেশ্বর খুব সম্ভবত ঘন্টা ফুল। আচ্ছা, তবে এটা এক এক প্রকার কিন্তু ধুতরা ফুলের মতোই। ফুল নয় মানে ওই জাতীয় দেখতে, কিন্তু এটা কিন্তু ধুতরা নয়। তুমি ধুতরা মতো দেখতে বলে তুমি বলছো ধুতরা ফুল। এটা অনেক রকম কালার হয়, হলুদ রং হয়, একটা অরেঞ্জ টাইপের কালার হয়। আর এটা হচ্ছে লেপচা মনাস্ট্রি। এটা মনাস্ট্রি। ছোট্ট মনাস্ট্রি। এই যে লেপচা বুদ্ধিস্ট মনাস্ট্রি, এটা খুবই ছোট মাটির বাড়ি, যে আদলে সেটা তৈরি, পুরোটাই মাটির, মানে মাটির বাড়ির এটা। আর দেয়ালে যেই রঙগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোপুরি প্রাকৃতিক ভেষজ রং দিয়ে তৈরি হয়েছে। পাতা ফুল এগুলো দিয়েই কালার দিয়ে, মানে এই পাতা ফুল ঠুল থেকে কালার বের করে সেই কালার দিয়ে পুরো দেয়ালে কিন্তু ছবি আঁকা হয়েছে। যেহেতু এটা এখন আর ভালোভাবে সংরক্ষণ করা হয় না, তাই জন্য অনেক কিছুই নষ্ট হয়ে গেছে ভিতরে জিনিসপত্রগুলো। আমি একটু ভিতরে কিন্তু ভিডিও করতে ভয় পাচ্ছিলাম, কেন অনেক মনাস্ট্রির ভিতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ থাকে না। ফুল হাতাটা গেঞ্জি পরে বেরিয়েছে আর রাস্তায় হাঁটতে পারছি না। হ্যাঁ, ফুল হাতা গেঞ্জির জন্য আমি হাঁটতে পারছি না, গরমে তো তুমি তো নিজেই তো। না, গরম লাগছে। হ্যাঁ, হয়ে গেল তো, ঠিক আছে। আসলে আমরা এতটা নিচে চলে এসেছি, উঠতে গেলে সত্যি হাঁপিয়ে যাচ্ছি। বেশ টিপ রাস্তাটা। একবার নিচটার দিকে তাকাও, এইদিকে নিচটার দিকে দেখো, ওই যে নিচের রাস্তা দেখছো, ওখান থেকে হাঁটতে হাঁটতে উঠেছি। মানে এইরকম ভাবে পাহাড়, এরকম উঠতে উঠতে পুরো পুরো মাথায় উঠবো। আমরা যতটা হেঁটে এসছি, এটা শর্টকাট বললো এদিক দিয়ে হবে, কিন্তু দেখা যাক। এখন তো বুঝতে পারছি না এই রাস্তাটা যায় কিনা। আরে হ্যাঁ রে বাবা, যাবে না না গিয়ে ওখানে ওই হোমস্টেগুলোতে গিয়ে আটকে যাবে, সেটা তো বুঝতে পারছি না। উঠতে পেরেছো? হ্যাঁ, মোটা উঠতে পেরে পারবো না। তাহলে তুমি মাউন্ট এভারেস্টও উঠতে পারবে তাহলে। এটাই উঠে পড়েছে যখন। এত বাজে কথা বলে না। দেখে খুব সহজ মনে হচ্ছে রাস্তাটা, কিন্তু ভীষণ খাড়াই রাস্তা। তুমি অতটা সোজা মনে হচ্ছে, হাসাহাসি করছো। তুমি একবার শুধু নিচের খাড়াইটা দেখো। হ্যাঁ বলছি তো, 2 মিনিটের মধ্যে তুমি এতটা উঁচুতে উঠে এসছো। নিচের রাস্তাটা তো দেখাও যাচ্ছে না আর। এই দেখো, আই লাভ সিটং লেখা রয়েছে এখানে। এখানে একটু বসে একটা ছবি তুলি। উঠে এসো, টেনশন করো না। টেনশন আমাকে করতে হবে না। আমি শুধু ভাবছি তুমি গড়ে না যাও। গড়ে গেলে নিজে তো পড়বে, আমাকেও নিয়ে পড়বে তুমি। হয়ে গেল পুরো চা বাগানের মধ্যে দিয়ে, তাই তো? চা বাগানের মধ্যে দিয়ে উঠেছো। আমাদের এখনো উত্তর অনেকটা। এখান থেকে উঠে এসছি আমরা। দেখো কিভাবে মেঘটা উপরে উড়ে যাচ্ছে। আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। তারপর হচ্ছে চান ঠান করেও ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে পিকু বাচ্চাটা ওরা সবাই চা ঠা খাচ্ছে। আর ভাইয়ারা দেখো এখন চলে এসছে। এখন 10:30টার মধ্যে ভাইয়ারা ঢুকে গেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ওরা ব্রেকফাস্ট করবে, করে ঠোরে ওরাও ফ্রেশ হয়ে নেবে। তারপরে সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। দেখি একটু এদিকে তাকিয়ে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কোথায় অর্কিড? ও হ্যাঁ, মানে ফোনে বোঝা যাচ্ছে না যে কতটা অপূর্ব জায়গাটা। মেঘের জন্য না পুরোটা সাদা হয়ে রয়েছে। ঠান্ডা হাওয়া বইছে, এখন আবার রোদ উঠেছে। রোদ আর মেঘের খেলা, বোঝা যাচ্ছে না। রোদের জন্য না কিছু বোঝা যাচ্ছে না। এইটা দিয়ে একটা সরু দিয়ে রাস্তা দিয়ে রয়েছে, এখন যাব না। মাসিমা আছে, পরে যাব। জায়গাটা এত অসাধারণ সুন্দর, মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না। আমরা এই দিক ধরে, যে জঙ্গলের এই ভিতর রাস্তা ধরে আমরা হেঁটে এসেছি, এটা পুরোটাই জঙ্গল। এখানে যখন তখন কিন্তু চিতা বেরোয়। এখানে চিতা আসে না বললো, আবার বললো তো আসতেও পারে। ভালো লাগে না। দেখো জায়গাটা, এই রোদে রেখেছো গাছ এমনি মরে যাবে। এই রোদে রেখে দিয়েছো গাছটা, এই গাছে রোদে হয় না। এই ওই দিকটা যেতে পারবে না। এ কি বলছো? না না, পিকু বলছে এই রাস্তা ধরে যাবে। আর রাস্তা কোথায়? যেরকম এসেছি সেরকমই ব্যাক করব। আর এই রাস্তা ধরে যদি মাসিমা কালকে থেকে মানে খুব বেশি কোথাও ঘোরেনি, ওই সামনেটাতেই ছিল, তো তাই জন্য মাসিমণিকে নিয়ে এসেছিলাম। এসে দেখো মাসিমা হাতে কত গাছ নিয়েছে, আর আমিও এই অর্কিডটা নিয়েছি। তার জন্য পিকু সেই তখন থেকে আমাকে কথা শুনিয়েই যাচ্ছে যে হ্যাঁ নিয়েছো। জানো ওই নিচটা কিন্তু তিস্তা, ওই যে নিচে তিস্তা। এখানে কোথাও যেতে গেলে মানে পাহাড়ি রাস্তায় এটা হয়। ওখানকার কুকুরগুলো এত সুন্দরভাবে রাস্তা চিনিয়ে নিয়ে যায় না। আমরা এই মাত্র আসছি আর পিছন থেকে কিছু একটা আওয়াজ হচ্ছে, আমি এত জোরে ভয় পেয়ে গেছি। এমনিতেই চিতা বাঘ ফাঁক বলে ঠলে সবাই রেখেছে, তার মধ্যে খুব জোর ভয় পেয়ে গেছিলাম। ওই দেখো চলে গেলাম। ও আর যাবে না, ওর এত দূরই রাস্তা চিনি নিয়ে এসছে। চিকু লেজে হাত দেয় না, ঘুরে এসো। 100% চার্জ দিয়ে দিই, আমার কোনো কথা কথা ছবি উঠছিল না। ছবি না, আরে আমরা ট্রেকিং করতে যাই যখন এরকম টাইপের রাস্তা থাকে, বলো পুরো এরকম আর জঙ্গল থাকে। চলো এই রাস্তাটা ধরে যাব। এই পিকু আস্তে ধীরে দেখে শুনে। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। এটা এই ঠিক গুরুং হোমস্টের পেছন দিকের রাস্তাটা, এটা পেছন দিক থেকে নেমে আসলে এই রাস্তাটা পাওয়া যায়। পিউরা আসছে, দোয়েল ভাই ওরাও এসে গেছে। এবার দেখো কাকে খেতে আছে। এখন আমরা তো ঢুকছি ভিতরে। এই ভাইয়ার পিছন দিকে মেঘটা মাঝে মাঝে একটু করে পরিষ্কার হচ্ছে, একটু করে চলে যাচ্ছে। তুমি এদিকে চলে আসো, উঠছে মনে হয়, তুলছে ওই যে এইদিকে পাহাড়ে মেঘটা যায়। এবারও না আসার সময় 44 যে সিটটা ছিল ওই সিটটাতে গেছি। সেই গতবারে যে ছেলেগুলো ওইরকম কতগুলো ছিল কোলাঘাটে। কালকের মতো আজকেও রয়েছে সাদা ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, বেগুনি স্যালাড আর ডিমের তরকারি, পাঁপড় ভাজা। সকালবেলা ডিম দেয় আর রাত্রে চিকেন দেয়। আর এখন আমরা খাওয়া দাওয়া করে করছি আর সন্ধেবেলা ওই জঙ্গলে যাব ঘুরতে। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। সন্ধ্যের ভিডিওটা আবার পরে তোমাদের শেয়ার করছি। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো।